নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গে বেশ কিছু জনপ্রিয় প্রকল্পের টাকা এই জুন মাসে ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষক, শ্রমিক, মহিলা, পুরুষ সকলেই কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা 1,000, 2,000, 3,000, 10,000, 12,000, যার যেরকম ক্যাটাগরি সেরকম তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তো সেই নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব, কারা কত টাকা করে পাবেন, কোন প্রকল্প থেকে কত টাকা করে পাবেন। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো জুন মাসে কোন কোন প্রকল্পের টাকা পাবেন, তো এই লিস্টে কিন্তু প্রথমেই বলা রয়েছে 1 নম্বরে জয় জোহার এবং তপশিলী বন্ধু। এখানে এসসি এসটি কাস্টের যারা পুরুষ মহিলারা আবেদন করেছিলেন, যাদের বয়স বর্তমানে 60 বছর হয়ে গিয়েছে, তারা কিন্তু 1,000 টাকা এই জুন মাসে কিন্তু পেয়ে যাবেন। তারপর লোকপ্রসার, লোকপ্রসার প্রকল্পে যে সকল লোকসঙ্গীতের সঙ্গে যুক্ত পুরুষ মহিলারা এসসি এসটি ওবিসি জেনারেল সকল কাস্টের ক্ষেত্রেই, তারা কিন্তু 1,000 টাকা করে ভাতা এই জুন মাসে পেয়ে যাবেন। এছাড়া ওএসসি স্কলারশিপ, ওএসসি স্কলারশিপের টাকা অনেকেই পাচ্ছিলেন না, তো যারা এখনও পাননি, যারা স্টুডেন্ট রয়েছেন ছাত্রছাত্রীরা, তারা কিন্তু 2,960, 5,460 বা 8,760, যার যেরকম ক্যাটাগরি তারা সেই ক্যাটাগরি অনুযায়ী টাকা পেয়ে যাবেন। তবে অনেকেই টাকা পেয়ে গিয়েছে, যারা পায়নি তারা কিন্তু পেয়ে যাবেন জুন মাসেই। এছাড়া রূপশ্রী ও কন্যাশ্রী, এসসি এসটি ওবিসি জেনারেল কাস্টের যে সকল মেয়েরা আবেদন করেছেন রূপশ্রী বা কন্যাশ্রী প্রকল্পে, যারা এখনও টাকা পাননি, তারা কিন্তু এই জুন মাসে 25,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। তারপর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, তো এই তিনটা ভাতার টাকাই কিন্তু জেনারেল, এসসি এসটি ওবিসি সকল কাস্টের ক্ষেত্রেই কিন্তু 1,000 টাকা করে যে পেনশন দেওয়া হয় বা ভাতা দেওয়া হয়, সেই টাকা কিন্তু আপনারা এই জুন মাসে পেয়ে যাবেন। তারপর কৃষক বন্ধু প্রকল্প নতুন, কৃষক বন্ধু প্রকল্প নতুন প্রকল্পে এসসি এসটি ওবিসি জেনারেল সমস্ত কাস্টের যারা কৃষক রয়েছেন, পুরুষ মহিলা সকলেই যোগ্য। তো যারা আবেদন করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পে, কৃষক বন্ধু প্রকল্প নতুন প্রকল্পের দরুন আপনারা কিন্তু সর্বনিম্ন 2,000 থেকে সর্বোচ্চ 5,000 টাকা, যেটা খারিফ সিজনের টাকা, সেটা কিন্তু এই জুন মাসেই পেয়ে যাবেন। তবে কত তারিখে পাবেন সেই ডেট কিন্তু এখনও বলেনি, তবে জুন মাসে দেবে এরকমটাই কিন্তু বলেছে। এছাড়াও কৃষক বার্ধক্য ভাতা, কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পে এসসি এসটি ওবিসি জেনারেল কাস্টের যে সকল কৃষকরা কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, তারা কিন্তু 1,000 টাকা করে ভাতা জুন মাসে পেয়ে যাবেন। এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এসসি এসটি ওবিসি জেনারেল যে সকল মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বা যারা এখনও পাননি, যারা এই আবেদন করেছেন, যারা এই প্রথমবার পাবেন, তারা কিন্তু 500 বা 1,000, যার যেরকম ক্যাটাগরি সেরকম টাকা পেয়ে যাবেন। তো জুন মাসে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। তারপর জাগো প্রকল্প, জাগো প্রকল্পে এসসি এসটি ওবিসি জেনারেল কাস্টের যে সকল মেয়েরা আর বর্তমানে পুরুষরা বাবা জাগো প্রকল্পে যুক্ত হয়ে গেছে, কারণ বর্তমানে পুরুষ স্বনির্ভর গোষ্ঠীও কিন্তু যুক্ত হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে, সেই কারণে এই স্বনির্ভর গোষ্ঠীতে একটা অনুদান দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে জাগো প্রকল্পের দরুন, এখানে কিন্তু 5,000 টাকা দেওয়া হয়ে থাকে। তাছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা যারা এখনও পাননি যে সকল ছাত্রছাত্রীরা, তারা কিন্তু 12,000, 24,000, 60,000, যার যেরকম স্কিম, যার যেরকম শ্রেণী, সেই রকম শ্রেণী অনুযায়ী তারা কিন্তু টাকা পেয়ে যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে, যারা এখনও পাননি। তো আপনি 10টি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আবেদন করেছেন, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং কোন প্রকল্পের টাকা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।